নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, রবিবার দিন সকালবেলা। ছুটির দিনে সকালটা একটু দেরি করে তো শুরু হয়ই। আমি উঠে সবিতা দিয়ে আসার আগে একটুখানি চা করে নিচ্ছি। তো মোটামুটি সকালের দিকে এখন খুব একটা বেশি কিছু কাজ নেই। সবিতা দিয়ে এসে রান্না করার আগে আমি একটু জলখাবারটাও বানিয়ে নেব। তো তার জন্য আজকে ভেবেছি একটুখানি চিড়ের পোলাও বানাবো। একটু বেশি কিছু সবজি না, ওই আলু পেঁয়াজ আর একটু বরবটি আছে, ওটাকেই বিনসের মতো চালিয়ে দেবো সবুজ হিসাবে সবজি, আর একটু কাঁচা লঙ্কা দেবো। তো ওই চিড়ের পোলাও নিয়ে একটা গল্প আছে। আমি যখন বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে এসে চিড়ের পোলাও রান্না করি, সবাই খুব অবাক হয়েছিল। যদিও অবাক হওয়ার মতো বিষয় নয়, কিন্তু তাও মানে ওরা কোনো দিন চিড়ের পোলাওটা খায়নি। মানে বাবা বলেছিল যে এটার পোলাও কেন নাম দিলে। আমি বললাম যে এটা যেহেতু নোনতা মিষ্টি স্বাদটা, তারপরে আলু পেঁয়াজ বিভিন্ন সবজি, তখন আরও সবজি দিয়েছিলাম, সবজি দিয়ে করা, এই দেখুন এটা কাটতে গিয়ে আলুগুলো এইরকম ভেতরে বেরিয়ে আসে, বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরটা কাটলে এরকম কালো কালো বেরিয়ে আসে। যাই হোক, তো যেটা বলছিলাম, নোনতা মিষ্টি স্বাদ আর বিভিন্ন ধরনের সবজি টবজি দেওয়া, তার জন্য এটার নাম চিড়ের পোলাও। ওই যে সাউথ ইন্ডিয়ানদের যে পোহা, ওটার মতনই বাঙালিরা এটাকে চিড়ের পোলাও করে নিয়েছে একটু মিষ্টি দিয়ে। পিসমণি মানে আমার পিসি শাশুড়ি বলেছিলেন যে এই চিড়ে দিয়ে অন্য অনেক কিছু খেয়েছি, কিন্তু এই পোলাও এরকম তুমি প্রথম করে খাওয়ালে, মায়েরও খুব ভালো লাগে। তো আজকে খুব বেশি করছি না, অল্প করে করছি। আমি এবারে না সর্ষেটা দেখছি খুব ছোটো দানার কিনে ফেলেছি। আমি বুঝতে পারিনি ছোটো দানার সর্ষে দিলে কেমন একটা লাগে, কিন্তু কিনে ফেলেছি, কী আর করবো, সর্ষে ফোড়নটা ওই সর্ষেই দিলাম। সাদা তেলে সর্ষে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর তার সাথেই বরবটিটাও দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে কাঁচি দিয়ে, দেখলে নিই। এরপরে চিড়েটা আমি এখানে না একটু মোটা চিড়ে ব্যবহার করি। মোটা চিড়ে দিলে জল দিলেও খুব বেশি ন্যাতা ন্যাতা টাইপের হয়ে যায় না। এরপর নুন মিষ্টি আর হলুদ দিলেই রেডি হয়ে যাবে। কারি পাতা থাকলে খুবই ভালো ফ্লেভার আসে, কিন্তু আমার কাছে কারি পাতা ছিল না আজকে, তাই জন্য এমনি নর্মালি করে নিলাম। এবার সবিতা দিয়ে এসে গেছে, তাই আমি রান্নাঘরটা ছেড়ে দেব। দিয়ে এখন 9টা মতো বাজে, আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নেব। মায়েরা রুটি খাবে আর একটুখানি চিড়ের পোলাও টেস্ট করে নেবে। আর এর ওপর দিয়ে এই যে চানাচুর ছড়ানোটা, এটা না স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আমি আমার স্কুলের এক কলিগের থেকে শিখেছি। মানে ছোট ছোট করে যা যা জিনিস অ্যাড অন করা যায়, খুব সুন্দর টেস্টটা লাগে, খুব ভালো হয়েছিল। এই যে মোটা চিড়েটা ইউজ করলে এরকম খোলা খোলা ব্যাপারটা হয় ঝরঝরে। বেশ কিছুদিন অসুস্থ থাকার জন্য ঘর বাড়িতে প্রচণ্ড ধুলো জমে গেছে, মানে এই আসবাবপত্রগুলোতে প্রত্যেকটাতে কিচ্ছু পরিষ্কার করা হয়নি। তাই আজকে একটু মনে হলো বেশ সুস্থও ফিল করছি, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো নিচে নামবো না, কারণ রান্নার দিদি কাজের দিদি সবাই আছে, ওরা এই সময় পায়ে পায়ে করলে ভীষণ অসন্তুষ্ট হয়। তা আমি এই সময়টা পুরো ছেড়ে দিই ওদের হাতে, ওরা করুক বাবা। তারপরে পরিষ্কার টরিষ্কার করে বিছানাপত্র চাদর টাদর সব তুলে দিয়ে ওয়াশিং মেশিনে সব দিয়ে দিলাম, একটু কমফোর্ট দিয়ে দিই আমি। জানেন বর্ষাকালে না কমফোর্টটা দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে, কোনো ভেজা ভেজা গন্ধটা থাকে না। এখানে আধ ঘন্টার জন্য ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, আর ওদিকে আমি বিছানার চাদর নতুন পেতেই নিজে স্নান টান করে নেব। এই যে আমার ঘর একদম গোছানো হয়ে গেছে কমপ্লিট, চোখেও আরাম দেয়, একটু গোছানো থাকলে মনটাও ভালো লাগে। অনেক দিন পর ঘরটা গোছালাম। তো সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি, তো স্নান টান করে নিয়ে একেবারে ক্যামেরার সামনে এলাম। এই যে জামাকাপড় এক, মানে পুরো ছাদ ভর্তি জামাকাপড় শুকাতে দিয়েছি একদম। এখন ছাদে একটুখানি চুলটাও শুকিয়ে নিচ্ছি, শ্যাম্পু ট্যাম্পু করেও নিয়েছি, বেলাও হয়ে গেছে অনেকটা, ঘরটর গুছিয়ে ওগুলো করতে করতে সময়টা অনেকটা বেশি চলেছে। চলে যাব গিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে দুপুরবেলাতে একটা সুন্দর টানা ঘুম দিয়ে নেব। নিচে এসে বলছিলাম বাবাকে যে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, শুনে বাবা খুব খুশি।
আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির সবাই না এই জিনিসটাকে খুব সাপোর্ট করে, আমার ইউটিউবে জার্নিটা এই পুরো ব্যাপারটাকে খুব সাপোর্ট করে, তাই জন্য আমার খুব ইজি হয় সমস্ত কিছু করতে। আর খুব ক্যামেরা ফ্রিও, মানে সোমনাথ অত নয় কিন্তু বাবা মা সবাই খুব ক্যামেরা ফ্রি। যাই হোক, ইলিশ মাছ ভাজা তো হয়ে গেছে দেখলেই তোমরা, সামনে কিছু তেমন তরকারি নেই, একটা চচ্চড়ি নিয়েছিলাম আর ইলিশ মাছ ভাজা আর তেল। মাছটা খুব ভালো ছিল, রবিবার দিনে এরকম ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেয়ে একটুখানি দুপুরবেলা না ঘুমোলে তো হয় না, তাই দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে আমাদের বিকেলবেলা বেরোনোর কথা ছিলই আগে থেকে। আমার দেওর আর দেওরের বউ তমালি ওদের সাথে একসাথে, ওরা আমাদের পিক আপ করে নিয়েছিল, বেরিয়ে পড়েছি আইনক্স সিনেমা দেখতে এসেছি, সিটি সেন্টারে এসেছে, এটা সিটি সেন্টার ওয়ানে, ও মাই গড টু দেখতে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমার ইচ্ছাতেই এটা হচ্ছে, মানে ও মাই গড ওয়ানটা আমার দেখতে খুব ভালো লেগেছিল তাই জন্য এটা দেখতে এসেছি। তবে সিনেমাটা ভালো লাগলো কিন্তু ও মাই গড ওয়ানটা যেন একটু বেশি ভালো লেগেছিল, তোমাদের কী মতামত জানিও তোমরা। এরপরে রাত্রিবেলা আমরা, সিনেমাটা শেষ হলো 10:53 11টা নাগাদ, প্রায় সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিল, হাক্কাটা খোলা ছিল সেকেন্ড ফ্লোরে সিটি সেন্টার ওয়ানের, তো আমরা দেখলাম তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে তাই জন্য ছুটে ছুটে চলে এসেছি, একদম আমরা লাস্ট ছিলাম কাস্টমার বলতে পারো। চিকেন ললিপপ নিয়েছিলাম, সবাই এই হাক্কাটা চাইনিজ রেস্টুরেন্ট জানোই, আর শেজওয়ান ফ্রাইড রাইস আর ল্যামের একটা প্রিপারেশন নিয়েছিলাম, ওটা অতটা ভালো লাগেনি, আমি শেজওয়ান ফ্রাইড রাইস শুধু শুধুই খেলাম, আর ব্রাউনি উইথ আইসক্রিম আর ক্যারামেল পুডিং, ক্যারামেল পুডিংটা খুব ভালো ছিল, ব্রাউনি উইথ আইসক্রিম তো ভালো হয়ই। এরপরে আমরা বেরিয়ে পড়লাম ওই 11:45 নাগাদ। তো আজকে সারাদিনটা কেমন কাটালাম তোমাদের সাথে সবটা শেয়ার করেছি, তো চেষ্টা করবো এবার আস্তে আস্তে পুরো দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। এখন বাজে রাত 12:30, আমরা ফিরছি, ওরা আমাদের এখানে নামিয়ে দিল পুষ্পকুর শীতলা মন্দিরের স্টপেজে, তো আমরা এই হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, ভীষণই এক্সস্টেড লাগছে জানি, বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আর যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই যে শুনে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে থেকো, আজকে আসছি, টাটা।